মুখ্যমন্ত্রী মহিলা তো ওনার কালীঘাট থেকে এক্ষুনি সন্দেশখালিতে যাওয়া উচিত কে স্টেটমেন্ট না আপনার স্টেটমেন্ট কেউ চাইছে না ইউ গো দেয়ার এন্ড সি লুক ফর ইয়ার সেল হোয়াট হ্যাপেনিং এক্স্যাক্টলি আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রী এখনো চুপ করে আছেন এবং আপনার চন্দ্রিমা ভট্টাচার্য কালকে মহিলাদের নিয়ে ধন্যবাদ জ্ঞাপন করবে আপনাকে তিনি বলেছেন মহিলাদের গোডাউন অর্থাৎ আপনার মন্ত্রীরা মহিলাদের কিভাবে দেখে গোডাউনে কারা থাকে গোডাউনে কি থাকে পণ্য সামগ্রী মহিলাদের আপনারা পণ্য সামগ্রী হিসেবেই কিন্তু ব্যবহার করতে চাইছেন গিভ টেক আমি তোমাকে পাঁচশো দিলাম আজকে হাজার দিলাম কালকে বারোশো দিলাম এবং তুমি চুপ করে থাকো এটা না খুব বড় বড়চিত ব্যাপার মুখ্যমন্ত্রী আপনি যান সন্দেশখালিতে আপনি যান আপনি যান আপনি গিয়ে যে মহিলাগুলো নির্যাতিত হয়ে এত ধরে এবং আরও সর্বনশী কাণ্ড এই মুসলমানরা হিন্দু মেয়েদের ধরে ধরে নিয়ে গিয়ে আরও নির্যাতন করেছে ওখানকার ভূমিপুত্রীদের অডাসিটিটা কোন লেভেলে পৌঁছেছে আমার সত্যি গলা কাঁপছে আমি 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 সহ্য করতে পারছি না এই 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 সমস্ত বিবরণ যখন আমি শুনছি যারা বলছেন আমার এটা খুব অন্যায় হচ্ছে আপনি মুখ্যমন্ত্রী আপনি যান আপনি সব ভুলে যান গো দেয়ার এজ টু দ্য ওমেন হু আজ সাফারিং আপনি শুধু মহিলা হয়ে যান মুখ্যমন্ত্রী হিসেবে যাওয়ার দরকার নেই শুভেন্দুবাবু সবাইকে নিয়ে যাবেন বলছেন কিন্তু আমার মনে হয় তার আগে আপনার চলে যাওয়া উচিত ইউ গো বিফোর দ্যাট আপনি যান দরকার হলে আজ রাতেই যান গিয়ে মহিলাদেরকে জিজ্ঞেস করুন এবং প্রত্যেকটা আপনারই আশ্রয় পুষ্ট সেই সব আমি এদের পশুই বলবো দাঁত দেখে আর চেহারা দেখে আর এ দেখে রূপ দেখে কে কখন কাকে ওঠাবে কতক্ষণ থাকবে স্বামীদের ধরে নইলে মারব এ এরা হচ্ছে আপনাদের পণ্য সামগ্রী কখনো এদের দিয়ে ইডিদের মার খাওয়াচ্ছেন কখনো এদের নিয়ে ফুর্তি করছেন আর এইরকম সভ্য সমাজে হয় না কি আজকে দু হাজার চব্বিশ সভ্য সমাজে তো এরকম হয় না তাহলে একটা অসভ্য রাজত্ব চলছে সন্দেশখালিতে সেই অসভ্যতাকে আপনাকেই মোকাবিলা করতে হবে জাস্ট গোদের আমি আর বেশি আর কিছু বলতে পারবো না ইউ মাস্ট গোদের মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানকে আপনারা গ্রেপ্তার করবেন না তো সেটা তো একেবারে দিনের আলোর মতো পরিষ্কার শেখ শাহজাহানকে আপনারা আপনারা ঠিক জায়গায় ঠিক আশ্রয়ে উনি পুষ্ট হচ্ছেন কিন্তু শেখ শাহ এটা তো আপনি ভাবতে পারছেন যে শেখ শাহজাহানকে এতদিন ধরে এক মাসের উপর আপনারা ধরতে পারলেন না আর এই যারা প্রতিবাদে মুখর হয়েছে তাদের নিয়ে গিয়ে আপনারা ধরতে পারলেন তাদের নিয়ে গিয়ে জেলে কি করছেন ভগবান জানে কেন শেখ শাহজাহানকে আগে আগে ও যে পালিয়েছে কঞ্চুলেই পালিয়েছে ওইরকম একটা শয়তান একটা পাষণ্ড তাকে আবার আপনারা ভদ্রলোক বলছেন আপনার দলের লোকেরা ভদ্রলোক বলছেন সেই অভদ্র ভদ্রলোকটিকে আমরা চাই এবং স্বাধীনতা সাথেও নাকি তুলনা করেছেন হে ভগবান কত টাকা দিয়েছে আপনাদের দলে শেখ শাহজাহান কত দিয়েছে তোমরা যেমন শুনছো আমিও তো তেমনি শুনছি যে সন্ত্রস্ত করে তুলেছে এবং একশো চুয়াল্লিশ ধারা হয়ে গেল একশো ধারা হয়ে যাওয়াতে প্রতিবাদটা বন্ধ হলো জমায়েতটা বন্ধ হলো কিন্তু অত্যাচার তো বন্ধ হলো না এবং তৃণমূলী পুলিশ তাদের বাড়িতে বুটের আওয়াজ তুলে বুটের লাথি মেরে ঘরের মধ্যে ঢুকে সেই মহিলা যিনি কাতর স্বরে আকুতি করছিলেন যে আমাদের বাঁচান এবং প্রতিবাদে মুখর হয়েছিলেন সেই সব মহিলাদের আবার পুনরায় অত্যাচার করলেন তাদের বাচ্চাদের ছুঁড়ে ফেলে দিলেন তার স্বামীকে ধরে পেটালেন হুশিয়ারি রীতিমতো যে কতক্ষণ সংবাদ মাধ্যম থাকবে চলে গেলে তাদেরকে দেখে নেওয়ার হুশিয়ারি সংবাদ মাধ্যম না থাকুক একটি মাধ্যম ওপরে আছে একটি মাধ্যম আছে ওপরে সে কিন্তু কারোকে রেহাই দেয় না জাস্ট ওয়েট অ্যান্ড সি ওপরে যিনি আছেন না আপনারা হাজার যোগ্য করুন হাজার পুজো করুন কিছু হবে না কারণ তিনিও দেখবেন কার পাল্লা ভারী এরকম পড়বেন না আপনি যান এক্ষুনি ওদের পাশে দাঁড়ানি মহলের বুদ্ধিকে জীবিকা যারা করেন তারা আমাদের বাংলায় এখন আর নেই তারা কোথায় আছেন আমরা জানি না তাদের কথা বলতে সত্যি আমাদের সম্ভ্রমে বাঁধছে আপনারা কেউ একটাও কথা বলছেন না এটাই যদি একটু উল্টো দিকে হতো আপনারা একদম পথে মোমবাতি মিছিলে বেরিয়ে যেতেন আমি আর কারোর সম্বন্ধে সবাই আমাদের বন্ধু বান্ধব আমাদের শ্রদ্ধেয় মানুষ আমি আর তাদের সম্পর্কে একটাও কথা বলতে আমার রুচিতে মানছে যে এখনো পর্যন্ত কেউ কোনোভাবে একটাও প্রতিবাদের কণ্ঠ ওঠালেন না মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বড় একটা সম্পূর্ণ চুপ বারবার প্রশ্ন হচ্ছে যে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা সে রাজ্যে মহিলাদের নিরাপত্তা কথায় নিরাপত্তা নেই তো নিরাপত্তা নেই বলেই তো এই অবস্থা আসলে আপনার ঘরে ঘটনাটি ঘটেনি আপনি ভাবুন তো আপনাদের ঘরে যদি ঘটনাটি ঘটতো তাহলে কি হতো আপনাদের ঘরে যতক্ষণ না আগুন লাগবে আপনারা জল আনতে যাবেন না রান জলটা ঢালতে হবে কারণ আগুনটা এখন ওখানে লেগেছে আপনি অপেক্ষা করছেন কবে আপনার ঘরে আগুন লাগবে সেদিন আর বেশি দূরে নেই আমাদের এই আজকে এই টোটাল যেন এই টোটাল সাবজেক্টাই আমি তুমি আমাকে কদিন ধরেই বলছো আমি যত আমি বাড়িতেও খুব আমি কাজ করছি আসছি ফিরছি আমার মাথায় ওই মহিলাদের কাথো ও কাতর ওই যে তাদেরকে দিয়েই কিছুদিন আগে ইডিকে মারানো হলো না বক টুই ওনাকে দেখা যায়নি এখানেও ওনাকে দেখা যাচ্ছে না আপনার কি হাতের বাইরে চলে গেছে কেসটা কেসটা মুখ্যমন্ত্রীর হাতের বাইরে মুখ্যমন্ত্রীর নিচে নিচে যিনি আছেন যুবরাজ তার হাতের বাইরে মানে ওরা এত শেখ শাহজাহান পার্টি ইজ সো মাচ পাওয়ারফুল দেয়ার দেয়ার সো মাচ পাওয়ারফুল তারা কি আপনাদের পুষ্ট করেছে না আপনারা ওদের পুষ্ট করেছেন বিনিময় মূল্যটা কি জানতে চায় বাংলা